সাংবিধানিক দায়িত্বের শপথ সমুন্নত রাখার অঙ্গীকার করেছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএম নাসিরউদ্দিন। সুপ্রিম কোর্টে জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি রেফাত আহমেদের কাছে শপথ নিয়ে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ তিনি। বিশেষ পরিস্থিতিতেও চ্যালেঞ্জ মোকাবেলার সাহস ও অভিজ্ঞতা তার আছে বলেও জানান দেশের 14তম সিইসি। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টার। প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া যাত্রা শুরু হল এএমএম নাসিরউদ্দিন কমিশনের। রোববার দুপুর দেড়টায় প্রধান বিচারপতি রেফাত আহমেদ সিসি হিসাবে শপথ পড়ান সাবেক এই আমলাকে। ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। এরপর শপথ নেন চার নির্বাচন কমিশনার, সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস। শপথ শেষে নির্ধারিত বইয়ে একে একে স্বাক্ষর করেন নতুন কমিশনের সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটির সদস্য, বিচারপতি ও ইসির কর্মকর্তারা। পরে ফটো সেশন ও চা চক্র শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নতুন সিএসি এএমএম নাসিরউদ্দিন। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি, বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। শপথ যেটা নিয়েছি, এই শপথের সম্মানটা আমি রাখতে চাই। এই শপথ যা নিয়েছে এটাকে আমি সমুন্নত রাখতে চাই। যারা হয়তো আপনারা বলছেন যে আগে শপথ নিয়েছিল শপথ ভঙ্গ করে, শপথ ভঙ্গ হবে না। আমার একটা, আমি এটাকে একটা নিজের জীবনে একটা বড় অপরচুনিটি হিসাবে দেখছি। এই দায়িত্বটাকে অপরচুনিটি টু সার্ভ দ্য নেশন। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনো পরিস্থিতিতে ভোটারদের অধিকার ফিরিয়ে আনতে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজের সক্ষমতাও তুলে ধরেন তিনি। বহু চ্যালেঞ্জ দেখেছি এবং ইনশাল্লাহ সাকসেসফুলি মোকাবেলা করেছি। চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে। সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক, সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাল্লাহ উই উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। সুপ্রিম কোর্ট থেকে সরাসরি নির্বাচন কমিশনে যান নতুন সিএসি ও চার নির্বাচন কমিশনার। সবকিছু ঠিকঠাক থাকলে এএমএম নাসিরউদ্দিন কমিশনই আয়োজন করবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গণ অভ্যুত্থান পরবর্তী বিশেষ পরিস্থিতিতে যাত্রা শুরু হল এএমএম নাসিরউদ্দিন কমিশনের। গত তিনটি সংসদ নির্বাচন নিয়ে টানা বিতর্কের পর এবার নতুন ইতিহাস সৃষ্টির সুযোগ রয়েছে এই কমিশনের। তবে বিশ্লেষকরা বলছেন সবই নির্ভর করছে নির্বাচনী ব্যবস্থা এবং সংবিধান সংস্কার ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের উপর। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।